একাত্তর চলে আনু, এবার অ্যাড্রেসটা বুঝেন। দোয়াল পাখিটাকে সিগন্যাল করে বামে সান দিয়ে যাবো। যাচ্ছি আব্বা, সব বাড়ি তো একই সেম, চাচার বাড়ি কুন্ডা। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, মান কাছি পায়। এমন বিপাকে পড়তে না চাইলে সব সময় সাথে রাখুন অনিকের ব্যাটারি ও চার্জার। অনিক টেলিকম, আনলিশ পসিবিলিটিস। 1996 সালে 36 বছর বয়সী মশিউল আজম কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে রাজধানীর মগবাজার প্লাজা মার্কেটের তিনতলায় একটি ফোন ফ্যাক্সের দোকান খোলেন। দোকানের নাম দেওয়া হয় অনিক টেলিকম। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল সহ আরো বেশ কিছু কোম্পানির জন্য টেলিকমিউনিকেশন সম্পর্কিত সার্ভিসিং সেবা দেওয়ার লক্ষ্যে ব্যবসা শুরু করে তারা। কিন্তু কয়েক বছরের মধ্যে অনিক টেলিকম হয়ে ওঠে বাংলাদেশের মোবাইল ফোন অ্যাক্সেসরি উৎপাদন করা সর্ববৃহৎ প্রতিষ্ঠান। বিশেষ করে তাদের দুটো পণ্য সবার হাতে হাতে ছড়িয়ে পড়ে, মোবাইল ফোন চার্জার এবং ব্যাটারি। এক দশকেরও বেশি সময় ধরে অনিক টেলিকমের পণ্যগুলো সারা দেশের মোবাইল ফোন জগতের অবিচ্ছেদ্য অংশ ছিল। পণ্যগুলোর চমৎকার গুণমান এবং এর 6 মাসের গ্যারান্টি কার্ডের, যদি 6 মাসের মধ্যে পণ্যটি নষ্ট হয়ে যায় তবে সম্পূর্ণ নতুন পণ্য দিতে বাধ্য থাকবে অনিক টেলিকম। এজন্য কোম্পানিটির ব্যবসা হুহু করে বাড়তে থাকে। 2010 সালে কোম্পানিটির শীর্ষ সময়ে তারা প্রতি মাসে 5 লক্ষ মোবাইল ফোন চার্জার বিক্রি করত, সাথে ব্যাটারিও ছিল ভালো পরিমাণে। মাসে প্রায় 2.5 কোটি টাকার পণ্য বিক্রি করত তারা। 63 বছর বয়সী অনিক টেলিকমের ম্যানেজিং ডিরেক্টর মশিউল আজম জানান, পুরো দেশের 80% মোবাইল ফোন চার্জার এবং ব্যাটারি আমরা সরবরাহ করতাম। অর্থাৎ বাজারে যদি 100টি চার্জার বিক্রি হতো তার 80টি হতো আমাদের। বিক্রি এতটাই বেশি ছিল যে এই পরিমাণ চার্জার সরবরাহ করতে আমাদেরই কষ্ট হয়ে যেত। তবে ব্যবসা হঠাৎ করে উল্টো দিকে মোড় নেয়। মশিউল আজমের ব্যবসা প্রথমে হোঁচট খায় এবং শেষমেশ ভেঙে পড়ে মূলত রিটেইলার ও ক্রেতাদের শোষণমূলক মনোভাব এবং মশিউল আজমের ব্যবসায়িক কৌশলের অপব্যবহার করে, যেটি হলো 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড। তবে এর সাথে মশিউলের উদারমনা স্বভাবও হয়তো কিছুটা দায়ী। আক্ষেপ করে মশিউল বলেন, তারিখবিহীন রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড এভাবে দেওয়াটা উচিত হয়নি। আমার মতে কারোই এই কাজ করা উচিত না। বর্তমানে কোম্পানিটি বাল্ব হোল্ডার, সুইচ এবং অন্যান্য ইলেকট্রিক ল্যাম্পের মতো কিছু ইলেকট্রিক পণ্য উৎপাদন করে, তবে কম পরিমাণে। অনিক টেলিকম তাদের নতুন পণ্যগুলোতে এখন আর রিপ্লেসমেন্ট কার্ড দেয় না। ব্যবসার সূচনা যেভাবে, 1996 সালে অনিক টেলিকম তাদের প্রথম ক্লায়েন্ট সিটিসেলের সাথে ওতপ্রোতভাবে কাজ করতে থাকে। যেমন সিটিসেলের নতুন ক্রেতাদের জন্য তারা অ্যান্টেনা ইনস্টল করে সিটিসেলের সেবার সাথে সংযোগ করে দিতে, অন্যান্য প্রতিষ্ঠানেও তারা PABX স্টেশন ইনস্টল করা সহ অন্যান্য অনেক টেকনিক্যাল সেবা দিত। একই সাথে মশিউল সিটিসেলের আরেকটি পণ্য টেলুলারের হয়েও কাজ করতেন। টেলুলার হচ্ছে এক জায়গায় স্থির থাকা ফোন, যেটিতে ভালো নেটওয়ার্ক পাওয়ার জন্য একটি অ্যান্টেনার প্রয়োজন হতো। বাংলাদেশের প্রান্তিক বিভিন্ন জায়গার লোকজনই মূলত ফোন ফ্যাক্স সার্ভিসের ব্যবসার জন্য সিটিসেলের সংযোগ নিত। তখনকার সময়ে অনিক টেলিকম অ্যান্টেনাগুলো সিঙ্গাপুর এবং চীন থেকে আমদানি করত। তবে 1997 সালের দিকে তারা নিজেরাই অ্যান্টেনা উৎপাদন করা শুরু করে। এর মাধ্যমে প্রথমবারের মতো মোবাইল ফোন অ্যাক্সেসরি তৈরি করতে শুরু করে তারা। ক্রমেই এই অ্যান্টেনার চাহিদা বাড়তে থাকে। তখনকার সময়ে কানেকশন সহ একটি সিটিসেল মোবাইল ফোনের দাম ছিল 1 লাখ টাকারও বেশি, জানান মশিউল। মগবাজারের TNT কলোনিতে বেড়ে উঠেছেন মশিউল। সরকারি তিতুমির কলেজ থেকে HSC পাশ করেছেন। তার বাবা হাতেম আলী টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বিভাগে TNT এর সহকারী ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। প্রায়ই মশিউল আজম মহাখালীতে সিটিসেলের মেইন অফিসে যেতেন, যেখানে তিনি সিটিসেলের সেলস সার্ভিসের কর্মকর্তাদের সাথে পরিচিত হয়ে ওঠেন। সিটিসেলের ভোক্তারা প্রায়ই সিটিসেলকে অতিরিক্ত ব্যাটারি এবং চার্জারের চাহিদা জানাত। এর ফলে সিটিসেলের একজন কর্মকর্তা মশিউল আজমকে ফোনের ব্যাটারি এবং চার্জার আমদানি করতে পারবে কিনা সে ব্যাপারে জিজ্ঞাসা করেন। 1997 সালে গ্রামীণফোন নতুন মোবাইল ফোন অপারেটর হিসেবে বাজারে ঢোকার পর মোবাইল ফোন অ্যাক্সেসরিজের চাহিদা আরও বেড়ে যায়। মশিউল আজম জানান, 1998 সালে আমরা চীন থেকে মোবাইল চার্জার, ব্যাটারি সহ অন্যান্য অ্যাক্সেসরি আমদানি শুরু করি। প্রথম দিকে মাসে 200 থেকে 500টি চার্জারের চাহিদা ছিল। তখন প্রতিটি চার্জার 500 থেকে 700 টাকায় বিক্রি করা হতো, সেগুলো তিনি কিনতেন 200 থেকে 250 টাকার মধ্যে।
যখন মশিউল দেখলেন দিন দিন চার্জার ব্যাটারির চাহিদা বেড়েই চলেছে, তখন তিনি ভাবলেন চার্জারের পার্টগুলো আমদানি করে এগুলো দেশেই উৎপাদন করা গেলে কেমন হয়। এখনকার মোবাইল ফোনগুলোকে তিন ধরনের চার্জার দিয়েই চার্জ করা যায়, এর মধ্যে আছে সি টাইপ ও মিনি ইউএসবি। তখনকার সময়ে অবস্থা এমন ছিল না। সিমেন্সের চার্জিং পোর্ট ফিলিপস আর এরিকসনের চেয়ে ভিন্ন ছিল, আবার নোকিয়ার বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের পোর্ট ছিল, অনেক ধরনের ফোন ছিল সে সময়, বলেন মশিউল। 100টি ফিলিপসের চার্জার কিনে দেখি আমি মাত্র 20টি চার্জার বিক্রি করতে পেরেছি, ততদিনে এই মডেল বাজার থেকে চলেও গিয়েছে। আমাদেরকে লাভ ওঠানোর জন্য এই মডেলের চার্জারগুলোকে একটু বেশি দামে বিক্রি করতে হয়েছিল। 2000-এর দশকের বাজারের অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে একথা বলেন তিনি। দেশের বিভিন্ন জায়গা থেকে ডিলার আর রিটেইলাররা মগবাজারে অনিক টেলিকমের দোকানে আসা শুরু করে ব্যাটারি এবং চার্জার কেনার জন্য। তারা ইতোমধ্যেই অ্যান্টেনার কারণে অনিক টেলিকম নামের সাথে পরিচিত ছিল। আমরা আমাদের বিজ্ঞাপনে লিখেছিলাম, যদি আপনি মোবাইল ফোন ব্যবহার করেন তবে আমাদের এই বিজ্ঞাপনটি সাথে রাখুন, এটি পরে আপনার কাজে লাগতে পারে, বলেন মশিউল। ব্যবসার পরিস্থিতি বেশ ভালো থাকা এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে ব্যবসা আরো বাড়ানোর সিদ্ধান্ত নেন মশিউল। মোবাইল ফোন চার্জার অ্যাসেম্বল করার কাজ বাংলাদেশেই করার সিদ্ধান্ত নেন। ট্রান্সফরমার, আইসি, রেকটিফায়ার, ক্যাপাসিটর, রেজিস্ট্যান্স, পিসিবি বোর্ড সহ অন্যান্য যন্ত্রাংশ আমদানি শুরু করেন তারা এবং সেগুলো জোড়া দিয়ে মোবাইল ফোন চার্জার বানানোর জন্য মগবাজারের দোকানের পাশে একটি বাসা ভাড়া নেন তারা। চার্জারের কেসিং বানানোর জন্য আমরা চীন থেকে লোহার ঢালাই নিয়ে আসি। তখনকার সময়ে ব্যাপক চাহিদা ছিল এর। চীন থেকে আনা মোল্ড দিয়ে রাজধানীর শনির আক্তার একটি জায়গা থেকে মেশিন ভাড়া নিয়ে কেসিং তৈরি করা শুরু করি। সে সময়ে নোকিয়া ফোনগুলোর চার্জারের চাহিদা ব্যাপক পরিমাণে ছিল, বিশেষ করে নোকিয়া 3310, নোকিয়া 5110 এবং নোকিয়া 1610 মডেলের ফোন চার্জারগুলো। এর সাথে সিমেন্সের S6 এবং S4 মডেলের চাহিদাও ছিল প্রচুর। একটি ভুল কৌশল, অনিক টেলিকমের চার্জারের তারিখবিহীন রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ডকে ডিলার আর রিটেইলাররা অপব্যবহার করেছে বলে আক্ষেপ করেন মশিউল আজম। 6 মাসের মেয়াদ আছে কিনা তা দেখার জন্য ডিলার আর রিটেইলারদেরকেই বিশ্বাস করেছিলেন মশিউল। তিনি ভেবেছিলেন রিটেইলার এবং ডিলাররা ক্রেতাদের চার্জার কেনার সময়ে সেই তারিখটি কার্ডে লিখে রাখবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। প্রায়ই তারা কয়েক বছর ধরে ব্যবহার করা চার্জারের ওয়ারেন্টি কার্ডে নকল তারিখ লিখে সেটি পাল্টে নিতেন। এর মানে হচ্ছে যদি কেউ অনিক টেলিকম থেকে কখনো একটি চার্জারও কিনে থাকে, সে ওই তারিখবিহীন ওয়ারেন্টি কার্ডে যেকোনো তারিখ বসিয়ে আজীবন ধরে নতুন চার্জার ব্যবহার করতে পারবে। মশিউল বলেন এটা অনেকটা বুমেরাঙের মতো কাজ করেছিল। গ্যারান্টি কার্ডের সুবিধাকে নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করেছিল বেশ কয়েকজন রিটেলার এবং ডিলাররা। এমনকি অনেক ক্রেতাই 5 মাস ব্যবহার করার পর ইচ্ছে করে চার্জারটিকে নষ্ট করে নতুন চার্জার নিয়ে যেত। যখন মশিউল নতুন পণ্য ফেরত দিতে ব্যর্থ হতো তখন তাকে পণ্যের দামটি ফেরত দিতে হতো। মশিউল আজম বলেন বাংলাদেশে আমার এই সুযোগ দেওয়া উচিত হয়নি, এই রিপ্লেসমেন্ট গ্যারান্টির কারণে আমাকে আমার চার্জার এবং ব্যাটারির ব্যবসা থেকে বেরিয়ে আসতে হয়েছে। তার মতে অনেক দোকানদারই তাদের কাছ থেকে ফ্রি রিপ্লেসমেন্ট নিয়ে গিয়ে ক্রেতাদের কাছ থেকে 10 থেকে 20 টাকা করে রিপ্লেসমেন্ট ফি হিসেবে কেটে রাখত। 2010 সালে অনিক টেলিকমের ব্যবসার শীর্ষ সময়ে সারা দেশ জুড়ে 100 জন ডিলার ছিল এবং তাদের অনেকেই নিজেদের দোকান খুলে অনিকের মতো চার্জার বানাতে থাকে। মশিউল জানান সেখানে অনিক টেলিকমের চার্জার ছিল 70 থেকে 80 টাকা করে, যেখানে তাদের চার্জারের দাম ছিল 40 টাকা। এমনকি মশিউলের অধীনে কাজ করা অনেকেই চাকরি ছেড়ে দিয়ে নিজেরাই চার্জারের ব্যবসা খুলে বসে, কারণ তারা ইতোমধ্যেই ব্যবসার আগাগোড়া জেনে গিয়েছে, বলেন মশিউল। সাথে যোগ করেন এখনো অনেকেই তাদের পণ্যের সাথে অনি টেলিকমের নাম যোগ করে দেন তাদের ব্র্যান্ড ভ্যালু এবং চাহিদার কারণে। অনিক টেলিকমের ব্যাটারির প্রায় একই পরিণতি হয়। 2009 সালে অনিক টেলিকম 1 মাসে রেকর্ড 7 লক্ষ ব্যাটারি বিক্রি করে। গড়ে তারা মাসে 1 থেকে 1.5 লক্ষ ব্যাটারি বিক্রি করত। অনেক সময় অনেক মোবাইল ফোন কোম্পানি কম দামে মোবাইল ফোন বিক্রি শুরু করে, 900 টাকাতেও মোবাইল বিক্রি শুরু হয়। এগুলোতে যে ব্যাটারি ছিল সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যেত, এ কারণে ব্যাটারির চাহিদাও ব্যাপক হারে বেড়ে যায়। তখন অনিক টেলিকম নোকিয়া 3310 ফোনটির জন্য 2200 অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি বিক্রি করত, যেটি এক চার্জে 3 থেকে 4 দিন চলত।
ব্যাটারিটির দাম ছিল 220 টাকা। মশিউল জানান, ব্যাটারিতে আমি যে লেবেল ব্যবহার করতাম সেটার দামই পড়ত 3.5 টাকা। গুলিস্তান মার্কেটে মান ভেদে 35, 40 বা 70 টাকায় ব্যাটারি বিক্রি হতো। মশিউল আলম জানান, ব্যাটারির সমস্যা হলো আপনি কখনোই দেখে বুঝতে পারবেন না এটি কতদিন চলবে, ফলে ব্যাটারি জালিয়াতি করার সুযোগ ছিল অবারিত। একদিন এক ব্যাংক ম্যানেজার আমাকে জানান যে আমার ব্যাটারির মান অনেক কমে গিয়েছে, একদিনের বেশি চার্জ ধরে রাখতে পারে না। আমি ফোনটি খুলে নিজে ব্যাটারিটি পরীক্ষা করে দেখি। আমি দেখি আমার কোম্পানির লেবেল থাকলেও সেটি আমার কোম্পানির পণ্য নয়। আপনি কখনোই বুঝতে পারবেন না যে এটি অনিকের নাকি অন্য কোম্পানির। আমরা এক অদ্ভুত সমস্যায় পড়ে যাই। এক পর্যায়ে বাজারে 220 ধরন ও আকারের ব্যাটারি পাওয়া যেত। ব্যবসায়ীরা বিশাল পরিমাণে ব্যাটারি আমদানি করত, যেগুলো 10 থেকে 15 টাকাতেও বিক্রি হতো। এগুলো টর্চ লাইট কিংবা খেলনায় ব্যবহৃত হতো। 2012 সালের শেষে অনিক টেলিকম এমন এক পর্যায়ে পৌঁছে যায় যখন প্যাকেট ধরে চার্জার এবং ব্যাটারি তাদের কাছে ফেরত আসতে থাকে, যেভাবে সেগুলো বিক্রি করা হয়েছিল ঠিক সেভাবে। মশিউল বলেন, উদাহরণ হিসেবে ধরা যাক, এক মাসে আমরা 5 লাখ টাকার পণ্য বিক্রি করি এবং তারপর সেই 5 লাখ টাকা দামের পণ্যই আমাদেরকে রিপ্লেস করতে হয়। আমরা এমন এক পর্যায়ে পৌঁছে যাই যে আমরা নিজেদের পণ্যই ঠিকঠাক ভাবে চিনতে পারছিলাম না। কিছু কিছু লোকজন চীনে গিয়ে আমাদের কোম্পানির হলোগ্রাম বানিয়ে নিয়ে আসে এবং আমাদের হলোগ্রাম বসিয়ে কম দামি বাজে মানের ব্যাটারি বিক্রি করতে থাকে। 2011 সালে মশিউল আজম তার ডিলার আর রিটেলারদেরকে জানান তিনি রিপ্লেসমেন্ট গ্যারান্টির আর দেবেন না, এর বদলে তাদেরকে 10% পণ্য কেনার আগেই অ্যাডভান্স হিসেবে দেবেন। প্রথম দিকে তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও পরে বুঝতে পারে যে এর চেয়ে রিপ্লেসমেন্ট সুবিধায় বেশি লাভ। তখন তারা 15% পণ্য অ্যাডভান্স হিসেবে চায়। আমি তাদেরকে 15% পণ্য অ্যাডভান্স হিসেবে দেই এবং জানাই তারা যেন আমার কাছে রিপ্লেসমেন্টের জন্য আর না আসে। তারপর থেকে ধীরে ধীরে ডিলার আর রিটেইলাররা আমার কাছ থেকে পণ্য কেনা বাদ দিয়ে দেয়। অনেক দোকানদারই তাদের ক্রেতাদেরকে জানায় যে অনিক টেলিকম আর রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছে না এবং তার বদলে তাদেরকে অন্য কোম্পানির পণ্য কিনতে উদ্বুদ্ধ করেন। আমরা যখন এই বিষয়ে কঠোর হতে শুরু করি তখন তারা আমাদেরকে জানায় যে তারা আর আমাদের পণ্য কিনবে না। শেষমেশ আমি 2018 সালে পুরোদমে এই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে বাধ্য হই, বলেন মশিউল। ডিলার আর রিটেইলাররা তারিখবিহীন কার্ডে নকল তারিখ লিখে 6 মাসের মধ্যে থাকা তারিখ, চার্জার আর ব্যাটারি পাঠাতে থাকেন হাজার হাজারে। এটি থামাতে অনিক টেলিকমের 3 বছরেরও বেশি সময় লেগে যায়। কোনো বিক্রি নেই, তারপরেও চার্জার আর ব্যাটারি আসতেই রয়েছে। এটি আমার ব্যবসা ধ্বংস করে দিয়েছে বলে জানান তিনি। 2018 সালে মশিউল আজম এমন পণ্যের ব্যবসার সিদ্ধান্ত নেন যেটিতে কোনো রিপ্লেসমেন্টের প্রয়োজন হবে না এবং সে অনুযায়ী সুইচ হোল্ডার, ল্যাম্প সহ অন্যান্য ইলেকট্রিক পণ্য উৎপাদন শুরু করেন তিনি, এবং নিশ্চিতভাবে এর সাথে কোনো গ্যারান্টি কার্ড ছিল না। তবে অনিক টেলিকম এখনও মোবাইল চার্জার বিক্রি চালিয়ে যাচ্ছে দারাজের মতো অনলাইন মার্কেটগুলোতে, তবে খুব কম পরিমাণে। এখনো তারা গ্যারান্টি কার্ড দেয়, তবে এবার তারা বিক্রির সময় নিজেরাই গ্যারান্টি কার্ডের তারিখ লিখে দেয়।